بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইসলামী দর্শন অনুষ্ঠানের দূরের ও কাছের শ্রোতা দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বতেও বলেছিলাম যে ইসলামী জীবন দর্শনের মূল লক্ষ্য হচ্ছে মানবতার সার্বিক কল্যাণ সাধন করা, মানবতার জন্য কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূর করা। সেটি তখনই সম্ভব হবে যখন আমরা ইসলামী জীবন আদর্শকে আমাদের আকীদা বিশ্বাস আস্থায় বদ্ধমূল করব এবং যখন আমরা আমাদের জীবনাচারে এর প্রতিফলন ঘটাব। আজকে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, সেটি হচ্ছে আপনারা দেখেন যে আজকে আমাদের সমাজ ব্যবস্থাতে, পরিবারে, সর্বত্র আমরা সকলেই অধিকার সচেতন হয়ে উঠছি। পৃথিবীতে অধিকার সচেতনতার জন্য রকমারি আন্দোলন চলছে, প্রতিটি মানুষকে তার অধিকারের বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে। শ্রোতা দর্শক বন্ধুরা, আমরা সবাই যদি অধিকার সচেতন হয়ে যাই যে আমার অধিকার কোনটি, আমি যদি গুনে গুনে বলি যে আমার এতটি অধিকার আছে সরকারের উপর, এতটি অধিকার আছে পরিবারের উপর, এতটি অধিকার আছে সমাজের উপর, তাহলে সবাই আমরা অধিকার সচেতন হলাম, এই অধিকারগুলো কে দেবে? কারো না কারো দায়িত্ব আছে, তাই কেউ দায়িত্ব সচেতন হলো না, আমরা সবাই অধিকার সচেতন হয়ে গেলাম, দেখা গেল যে অধিকারগুলো আদায় হলো না। তাহলে এই কথার নেপথ্য কথা হচ্ছে যে আমাদেরকে দায়িত্ব সচেতন হতে হবে। ইসলামী জীবন দর্শন সেই কাজটি সম্পাদন করেছে। ইসলামী জীবন দর্শনের প্রতিটি আহকাম, প্রতিটি বিধিবিধানের ক্ষেত্রে দেখা যাবে যে ইসলাম আমাদেরকে আমাদের মালিকের প্রতি দায়িত্বশীল হতে বলেছে, আমাদের নিজেদের প্রতি দায়িত্বশীল হতে বলেছে, আমার পরিবারের প্রতি দায়িত্বশীল হতে বলেছে, স্রষ্টা এবং সৃষ্টির প্রতি আমাদেরকে দায়িত্বশীল হওয়ার দীক্ষাদান করেছে এবং এই বিষয়ে তাকিদ দিয়েছে। আমরা আপনারা সবাই যদি আমরা দায়িত্বশীল হই, তাহলে দেখা যাবে যে যার অধিকার আমার উপর আছে, আমি তার অধিকারটি দায়িত্বশীলতার সাথে আদায় করছি। সবাই যদি আমরা অধিকার সচেতন হয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমার অধিকারটি কেউ না কেউ আদায় করছে না। আমি আজকের বিশ্ব ব্যবস্থার সাথে ইসলামী জীবন দর্শনের একটি বড় ফরাক আপনাদের সামনে উপস্থাপন করলাম, সেটি হচ্ছে যে আমাদের সকলকে ইসলাম দায়িত্ব সচেতন হওয়ার কথা বলে, অধিকার সচেতনতার কথা বলে না। প্রিয় দর্শক, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে এই হাদিসটি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাল আলা কুল্লুকুম রা, তোমরা সকলেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং সকলেই তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে মালিকের সামনে হাশরের মাঠে জিজ্ঞাসিত হবে। তাহলে এই হাদিসের মাধ্যমে মানবতার শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব সচেতন করেছেন যে আমরা সকলেই দায়িত্বশীল এবং আমার দায়িত্ব আমি যদি আদায় না করি, এই দুনিয়াতে নানা কৌশলে, নানা সম্পর্কের কারণে পার পেয়ে গেলেও আমি কিন্তু পরকালে পার পেতে পারবো না, সেখানে আমাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সকলেই কিয়ামতের ময়দানে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং এই যে জবাবদিহিতা, দুনিয়াতেও আমাকে জবাবদিহি করতে হচ্ছে এবং আখেরাতে আমাকে চুলচেরা বিশ্লেষণ করা হবে যে আমি আমার মালিকের প্রতি কতটা দায়িত্বশীল ছিলাম, কতটা আস্থাশীল ছিলাম এবং আমি আমার
ঘর সংসারের প্রতি, আমার স্ত্রীর প্রতি, আমার সন্তানের প্রতি, আমার মায়ের প্রতি, আমার আত্মীয় স্বজনের প্রতি, সমাজের প্রতি, আমার দেশের মানুষের প্রতি এবং পুরো মানবতার প্রতি আমার কী দায়িত্ব আমি পালন করেছি, সেই দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এই শিক্ষাটি আমাদের মধ্যে দায়িত্ব সচেতনতা জাগ্রত করে। এবং কোরআন মজিদে যেখানে বলা হয়েছে ওয়াতাওয়া সাউবিল হক, যে পরস্পরে পরস্পরের দায়িত্ব হচ্ছে, যে পরস্পরে পরস্পরকে ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা একে অন্যকে দায় দায়িত্ব সম্পর্কে জোর তাকিদ করে, যে দায়িত্ব আদায় সম্পর্কে। আমরা এই দায়িত্বটাকে আমরা দেখি যে ইসলামী জীবন দর্শনে হক বলা হয়েছে, আরবি ভাষার শব্দ এটি হক, এর বহুবচন হচ্ছে হুকুক। হুকুক হচ্ছে দায়িত্ব সমূহ। এই দায়িত্ব সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটাকে বলা হয়েছে হকুল্লাহ, আল্লাহর হক, মালিকের হক, আরেকটাকে বলা হয়েছে হকুল এবাদ, একটা হচ্ছে সৃষ্টির হক, মানুষের হক, মানবতার হক। তাহলে আল্লাহর হককে আবার আমরা যদি দুই ভাগে ভাগ করি, তো একটা অংশ হচ্ছে যে একটা হচ্ছে ইমান, আল্লাহর প্রতি ইমান, আস্থা এবং বিশ্বাস, এটা আমরা অন্য পর্বে আলোচনা করেছি। আরেকটা হক হচ্ছে যে আল্লাহর এবাদত করার জন্য যে তিনি আমাদেরকে পাঠিয়েছেন সেই এবাদত করা, আল্লাহ তাআলার ফরমাবরদারি করা, তার হুকুম মানা, তার আদেশ মেনে চলা, এই কাজটি আমাদেরকে করতে বলা হয়েছে। তাহলে আল্লাহর হক আদায় হবে। এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা, তার অংশীদারিত্ব সাব্যস্ত না করা, এটি হচ্ছে আল্লাহর হকের অংশ। এবং এরপরই রয়েছে মানুষের হক। প্রিয় দর্শক, মানুষের হককে ইসলামী জীবন দর্শনে নয় ভাগে ভাগ করা হয়েছে। মানুষের হককে ইসলামী জীবন দর্শনে নয় ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রথমত যে হকুর রাসুল আলাল উম্মা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি আমাদের কাছে এসেছেন আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ হয়ে, তার কিছু হক আছে আমাদের উপর, সেই হকগুলো আদায় করার প্রতি আমাদেরকে, সেই হকের কথাও কোরআন এবং হাদিস ইসলামী শরীয়তে বলা হয়েছে। দুই নম্বর হক হচ্ছে হকুল ওয়ালিদাইন আলাল ওয়ালাদ, আমাদেরকে যে যারা জন্ম দিয়েছেন, আমাদের জনক জননী, আমাদের মা বাবা, তাদের হক আমাদের উপর আছে। সেই হকগুলো না বোঝার কারণে আমরা বিভিন্ন দেশে এবং বিভিন্ন সমাজ ব্যবস্থাতে দেখি যে আমাদের সিনিয়র সিটিজেন যারা, যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমরা তাদের প্রতি যত্নশীল না। তারা দেখা যায় ওল্ড হোমে জায়গা নিচ্ছেন। এটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা তাদের জন্য কল্যাণ নিশ্চিত করতে পারি নাই, কিন্তু ইসলামী জীবন দর্শন এই কল্যাণ নিশ্চিত করেছে। আল্লাহর হকের পর রসুল ইসলামের হক, আর রসুলের হকের পরই আপনার আমার উপরে সবচেয়ে বড় হক হচ্ছে আমার পিতামাতার, পিতামাতার হক আপনার আমার উপর রয়েছে, সেটি আমাদেরকে আদায় করতে হবে। কী কী হক সেটা অন্য পর্বে আলোচনা করা যাবে। তবে তিন নম্বর হক হচ্ছে পিতামাতার হক, এবং চার নম্বর হচ্ছে যে সন্তানের হক, জনক জননীর হক যেমন আছে, সেখানে ইসলাম ভারসাম্যপূর্ণ ব্যবস্থা দিয়েছে। জনকের হক, জননীর হক যেখানে বলা হয়েছে, সেখানে আপনার সন্তানের হক আছে, ছেলে মেয়ে হিসাবে আমাদের হক আছে পিতামাতার উপর। তাইলে পিতামাতার উপর সন্তানের হক, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হক। প্রিয় দর্শক, এরপরেই যে গুরুত্বপূর্ণ হকটি রয়েছে সেটি হচ্ছে স্বামী স্ত্রীর হক। ইসলাম এরকম না যে শুধু স্বামীর হকের কথা বলেছে এবং স্ত্রীর হকের কথা বলে নাই, না এরকম ভারসাম্যপূর্ণ কথা বলা হয় নাই। স্বামীর হকের কথাও বলা হয়েছে, স্ত্রীর হকের কথাও বলা হয়েছে, হকুল জাওজাইন। তাহলে এখানে তাদের হক নিশ্চিত করা হয়েছে, তাদের অধিকারগুলো নিশ্চিত করা হয়েছে। আমরা যদি একটি প্রশ্ন করি যে আল্লাহর হক কে আদায় করবে, তাহলে তা আল্লাহ তাআলার প্রতি আমরা দায়িত্বশীল, আমরা মালিকের উপর আস্থা এনে তার ইবাদত বন্দিগি করে তার হক আদায় করব। রসুলের হক কে আদায় করবে, তো রসুলের উম্মত হিসাবে আমাদের উপর সেই দায়িত্ব যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হকগুলো আমরা আদায় করব। এরপরের হক হচ্ছে পিতামাতার, পিতামাতার হক কে আদায় করবে, পিতামাতার হক সন্তান হিসাবে আমাদের আদায়, আমরা আদায় করা আমাদের দায়িত্ব। সন্তান হিসাবে পিতামাতার হক অধিকারগুলো আদায় করা সন্তানের উপর ফরজ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এরপরেই যে গুরুত্বপূর্ণ হকটি আছে সেটি হচ্ছে যে এই পৃথিবীর সবচাইতে মূল ইউনিট, গুরুত্বপূর্ণ ইউনিট যেটি মানুষের ঐক্যের, সেটি হচ্ছে পরিবার। পরিবার সংগঠিত হয় একটি বিবাহসাদীর মাধ্যমে, এবং বিবাহসাদী তে মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ স্বামী এবং স্ত্রী হিসাবে পরিচিতি লাভ করেন। স্বামী এবং স্ত্রী হিসাবে যারা একটি সংসার শুরু করলেন, তাদের পরস্পরের উপর পরস্পরের হক আছে। স্বামীর হক স্ত্রী আদায় করবেন, আর স্ত্রীর হক স্বামী আদায় করবেন, এটি সুবিন্যাস্তভাবে ইসলামী জীবন দর্শনে বর্ণিত হয়েছে।
এরপরে আমরা দেখি যে মানুষের হক যেটা, যে আমাদের, আমরা জানি যে আমাদের আত্মীয় স্বজন আছে, আমার ফুফু আছে, ফুফা আছে, আমার এই খালা আছে, আমার নানা আছে, দাদি আছেন, এরকমভাবে যে আমাদের নিকটাত্মীয় যারা আছেন, নিকটাত্মীয়দের হক আছে। কোরআন মজিদে জাবিল কোরবা বলা হয়েছে তাদেরকে। তাহলে নিকটাত্মীয়দের হক আছে, নিকটাত্মীয়দের কী কী হক সেগুলো সমীন্যস্ত রূপে বলা হয়েছে। এই হকগুলো আমার যারা নিকটাত্মীয়, আমার দায়িত্ব হচ্ছে তাদের হকগুলো আদায় করা। তাহলে এই হকগুলো আদায় করলে তারা তাদের অধিকারগুলো পাইলেন এবং আমি আমার দায়িত্বটি আদায় করলাম। এমনিভাবে একটি বড় হক হচ্ছে হকুল জিরান, প্রতিবেশী। আপনারা জানেন যে আমরা লন্ডনে বসবাস করি অথবা আমেরিকাতে, সৌদি আরবে বসবাস করি অথবা জাপানে, চীনে বসবাস করি অথবা ভারতে, বাংলাদেশে বসবাস করি অথবা মায়ানমারে, যে কোনো দেশে, যে কোনো শহরে, যে কোনো সমাজে বসবাস করি, আমার চারপাশে আরও কিছু মানুষ বসবাস করে। আমি ট্রেনে যাই তো আমার চারপাশে কিছু মানুষ থাকে, আমি প্লেনে যাই তো আমার চারপাশে কিছু মানুষ থাকে, আমি বাসে যাতায়াত করি তো আমার পাশে কিছু মানুষ থাকে। তো চারপাশে যে সমস্ত মানুষেরা থাকে, সেই মানুষেরা আমার প্রতিবেশী। প্রতিবেশী হক আদায়ের জন্য ইসলাম জোর তাকিদ দিয়েছে, তাদের সাথে ভালো আচরণ করার জন্য ইসলাম জোর তাকিদ দিয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব হবে আমাদের প্রতিবেশীদের হকগুলো আদায় করা। আমি আমার প্রতিবেশীদের হক যদি আদায় করি, তাহলে সেই ক্ষেত্রে সে হকটা সে পেল। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন, যা যে পেট ভরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত ঘুমালো, উপোস ঘুমালো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর অর্থ হচ্ছে যে আমার ঘরে খাবার আছে, আমার আশপাশের ঘরের মানুষের কাছে খাবার আছে কিনা সেই খোঁজখবর নেওয়া হচ্ছে প্রতিবেশীর হক। আমার দ্বারা যেন আমার প্রতিবেশী কোনো প্রকারের কষ্টের শিকার না হয় সেটি নিশ্চিত করা হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে বড় বড় কিতাব লেখা হয়েছে। প্রিয় দর্শক, ইসলামী জীবন দর্শন কল্যাণ নিশ্চিত করে, অকল্যাণ দূর করে। কল্যাণ নিশ্চিতের অন্যতম একটি ব্যবস্থাপনা হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা। সেই হক আদায় করা সম্পর্কে আমাদেরকে দায়িত্বশীল হতে বলা হয়েছে। আমরা যদি দায়িত্বশীলতার সাথে হকগুলো আদায় করি, তাহলে আমাদের প্রতিবেশীদের হকগুলো আদায় হবে এবং তারা তাদের অধিকারগুলো পাবে। আমরা এরপরই আমরা দেখি যে হকুল মুসলিম, একটা সমাজ ব্যবস্থাতে আমরা থাকি, সেখানে মুসলমানরাও থাকে। মুসলমানদের জন্য কিছু নির্ধারিত হক বা অধিকার আছে, সেই অধিকারগুলো একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে পায়। মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, মুসলমানকে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, তারপরে সে যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা, তারপরে সে মারা গেলে তার জানাজায় শরিক হওয়া, এই যে বিষয়গুলো আছে এগুলি একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর সে তার পাওনা। সেই পাওনাগুলো যদি আদায় করা হয়, তাহলে দেখা যাবে যে সমাজ ব্যবস্থাতে কল্যাণ নিশ্চিত হয়েছে, অকল্যাণ দূর হয়েছে। ইসলামী শরিয়ার লক্ষ্য হচ্ছে কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ দূর করা, মুসলমানের উপর মুসলমানের হক। এরপরে যে হকটি আছে সেটি হচ্ছে শাসক শাসিতের হক। দেখেন, আমাদের যে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রে, প্রধানমন্ত্রী আছেন, প্রেসিডেন্ট আছেন, বিভিন্ন দেশে তারা শাসক, আমরা শাসিত। আবার আমরাও কোনো প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, তখন আমি সেখানে শাসক, আমার ছাত্ররা সেখানে শাসিত, ছাত্ররা সেখানে শাসিত। এমনিভাবে একটা প্রতিষ্ঠানে আছে যে প্রতিষ্ঠানের মালিক, কারখানার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, সেখানে ইন্ডাস্ট্রির মালিক শাসক, আবার শ্রমিকরা শাসিত। সারা দুনিয়ার মানুষকে এইভাবে শাসক এবং শাসিত দুই শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সেখানে শাসকের যেমন অধিকার আছে, শাসিতের অধিকারও নিশ্চিত করা হয়েছে। শাসক শাসিতের অধিকার, শাসকের কী অধিকার শাসিতের উপর এবং শাসিতের কী অধিকার শাসকের উপর, সেই বিষয়গুলো যদি নিশ্চিত হয়, তাহলে সেখানে কল্যাণ নিশ্চিত হবে এবং অকল্যাণ সেখান থেকে দূর হবে। তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে সারা পৃথিবীতে শৃঙ্খলা ফেরানোর জন্য শাসকের কী অধিকার, শাসিতের কী অধিকার। এগুলি শাসক যদি শাসিতের অধিকার আদায় করেন আর শাসিত শাসকের অধিকার আদায় করেন, তাহলে সেখানে কোনো গণ্ডগোল থাকবে না, সেখানে কোনো ভায়োলেন্স থাকবে না, সেখানে কোনো সন্ত্রাস থাকবে না, সেখানে কোনো জুলুম থাকবে না। এই বিষয়টি নিশ্চিত হবে, কল্যাণ নিশ্চিত হবে এবং অকল্যাণ দূর হবে। প্রিয় দর্শক, সর্বশেষে যেটা বলা হয়েছে, আমি বলছিলাম আপনাদের কাছে যে ইসলাম মানবতার অধিকারকে, মানবাধিকারকে নয় ভাগে ভাগ করেছে। এক নম্বরে হচ্ছে আল্লাহর হক, এক নম্বরে হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক,
দুই নম্বরে হচ্ছে পিতামাতার হক সন্তানের উপর, তিন নম্বরে হচ্ছে সন্তানের হক পিতামাতার উপর, চার নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর হক পরস্পরের উপর, পাঁচ নম্বর হচ্ছে নিকটাত্মীয়দের হক নিকটাত্মীয়দের উপর, আর ছয় নম্বরে হচ্ছে প্রতিবেশীর হক প্রতিবেশীর উপর, আর সাত নম্বরে হচ্ছে মুসলমানের হক মুসলমানের উপর, আট নম্বরে হচ্ছে শাসক শাসিতের হক পরস্পরের উপর, আর নয় নম্বরে কি চমৎকার দেখেন ইসলামী জীবন দর্শন, সেখানে অমুসলমান অর্থাৎ মুসলমান নয় যে ব্যক্তি, সে অমুসলমান যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক, তার অধিকার নিশ্চিত করা হয়েছে মুসলমানের উপর। মুসলমানের উপর অমুসলমানের হক নিশ্চিত করা হয়েছে, যে মুসলিম সমাজ ব্যবস্থাতে একজন অমুসলমান থাকলে তার কী কী হক আছে সেগুলো নিশ্চিত করা হয়েছে। আমি আজকে আপনাদেরকে এই এটি বললাম যে আমাদেরকে ইসলাম দায়িত্বশীল হতে বলেছে, অধিকার সচেতনতা নয় দায়িত্ব সচেতন হতে বলা হয়েছে। বলা হয়েছে আলা কুল্লুকুম রা, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের দায় দায়িত্ব সম্পর্কে খোদার দরবারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। দায়িত্ব স্রষ্টার প্রতিও আমাদের আছে, দায়িত্ব সৃষ্টির প্রতিও আমাদের আছে। স্রষ্টার প্রতি যে দায়িত্ব আছে সেটি আমাদেরকে পালন করতে হবে, সৃষ্টির প্রতি যে দায়িত্বগুলো আছে সেটি আমাদেরকে পালন করতে হবে। বিশ্বাস করুন পৃথিবীর মানুষ, আমরা এই দায়িত্বগুলো সম্পর্কে সচেতন হলে, পৃথিবীর মানুষ আমরা এই দায়িত্বগুলো পালন করলে, পৃথিবীর মানুষ আমরা আমাদের মা বাবার প্রতি দায়িত্বশীল হলে মা বাবার দুঃখ কষ্ট থাকবে না, মা বাবা সন্তানের প্রতি দায়িত্বশীল হলে সন্তানের দুঃখ কষ্ট থাকবে না। এমনিভাবে সমগ্র মানবতাকে এই নয় ভাগের ভিতরে আনা হয়েছে এবং সকলের অধিকার নিশ্চিত করা হয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব হবে আমাদের সকলের দায়িত্বশীল হওয়া, দায়িত্বশীল হওয়া। আমি নিজের প্রতি দায়িত্বশীল হব, আমার স্ত্রীর প্রতি দায়িত্বশীল হব, আমার সন্তানের প্রতি দায়িত্বশীল হব, তার অধিকারগুলো আদায় করব, পিতামাতার প্রতি দায়িত্বশীল হব, তার অধিকারগুলো আদায় করব, আত্মীয়স্বজনের প্রতি দায়িত্বশীল হব, তাদের অধিকারগুলো আদায় করব, আমার স্ত্রী আমার প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হব, তাদের খোঁজখবর নিব, তাদের সাথে একটি গুড রিলেশন একটি সুসম্পর্ক গড়ে তুলব। এমনিভাবে আমরা আমাদের ছাত্রদের প্রতি দায়িত্বশীল হব, আমার অধিস্থন কর্মচারীদের প্রতি দায়িত্বশীল হব, আমার মালিকের প্রতিও দায়িত্বশীল হব, ছোটর প্রতি দায়িত্বশীল হব, বড়দের প্রতি দায়িত্বশীল হব। এই দায়িত্বশীলতা আমাদের মধ্যে আসলে আমরা মানুষের অধিকার আদায় করতে পারব। যত বেশি মানুষের অধিকার আদায় হবে তত বেশি এই পৃথিবীর মানুষ তার অধিকারগুলো বুঝে পাবে এবং তারা সুখী হবে, সেখান থেকে অকল্যাণ দূর হবে, কল্যাণ নিশ্চিত হবে। যে কথাটি বলছিলাম যে ইসলামী জীবন দর্শন, ইসলামী জীবনাদর্শ চায় পৃথিবীর 700 কোটি মানুষ, অনাগত ভবিষ্যতে আরও যত মানুষ সৃষ্টি হবে, সকল মানুষের জীবনে দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ নিশ্চিত হোক। ইসলামী জীবন দর্শন চায় যে অকল্যাণ দূর হোক, কল্যাণ নিশ্চিত করা এবং অকল্যাণ দূর করার জন্য কোরআন মজিদে অনেকগুলো আয়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে কুংতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই পৃথিবীতে তোমাদের আবির্ভাব হয়েছে যে তোমরা সৎকাজের আদেশ করবে, অসৎকাজ প্রতিরোধ করবে। এই কথাই আদেশ করা হয়েছে যে আমরা যেন এই পৃথিবীতে সর্বত্র সর্বত্র যেন শান্তি সুখের কথা বলি, শান্তি সুখের জন্য কাজ করি, কল্যাণ নিশ্চিত করি, আমরা যেন অকল্যাণ দূর করি, এটি হচ্ছে আমাদের কাজ। দর্শক যারা শুনছেন তারা যদি মুসলমান না হন তাহলে বলুন যে এই কাজটি মানবতার কল্যাণের জন্য করা উচিত কি না, কল্যাণ নিশ্চিত করা, অকল্যাণ দূর করা, সর্বপ্রকার অকল্যাণ, সর্বপ্রকার অকল্যাণ পৃথিবী থেকে দূর করা, কল্যাণ নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ইসলাম মানবতার ধর্ম, সুবিচারের ধর্ম, ন্যায়ের ধর্ম, দুনিয়া আখেরাতের কল্যাণের ধর্ম আমাদেরকে সেই আহ্বান জানায়। আসুন আমরা বিশ্বাসে মনে মস্তিষ্কে এই দর্শনকে লালন করি, আসুন আমরা আমাদের জীবনের কর্মধারার মধ্য দিয়ে, জীবন আচারের মধ্য দিয়ে সেটাকে আমরা প্রতিফলিত করি, আসুন আমরা জীবন ব্যবস্থা, আমাদের জীবন প্রণালী, আমার কথা, আমার কাজ, আমার আচরণ, আমার উপার্জন সর্বত্র সেই কল্যাণ নিশ্চিতের জন্য কাজ করি, অকল্যাণ দূর করার জন্য কাজ করি। প্রিয় দর্শক আজকের মতো এখানেই আমরা শেষ করতে চাচ্ছি, আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে।
আপনাদের সাথে দেখা হবে এবং এই ইসলামী দর্শন অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।